এপ্রিলে বঙ্গোপসাগরের এক থেকে দুইটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় ও দেশের অন্য স্থানে চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং অন্য স্থানে এক থেকে দুইটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তিন মাসে মেয়াদী এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এদিকে দেশের ছয়টি বিভাগে ও দুইটি অঞ্চলের দু এক জায়গায় বুধবার 31 মার্চ অস্থায়ীভাবে দমকা বা জড়ো হওয়া সহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা অঞ্চল সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এ ছিল এখনকার আবহাওয়ার সর্বশেষ আপডেট নিউজ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।